ঘুম দিবসের প্রাকাল্যে আমি কতগুলো বাচ্চাদের ঘুমের ডিস্টারবেন্স নিয়ে কিছু বলবো বড়োদেরও ঘুম নিয়েও বলবো কিন্তু অনেকেই জানে না যে বাচ্চাদের ঘুমের ডিস্টারবেন্সে কত ক্ষতি হচ্ছে তার ডেভেলপমেন্টে ক্ষতি হচ্ছে খিটখিট হয়েছে বাচ্চা লেথার্জি হয়েছে কোনো বাচ্চা গ্রোথ হচ্ছে না এগুলো সব ইম্পর্টেন্ট আমরা কতগুলো জিনিস দেখাবো তাহলে বুঝতে পারবেন যে এগুলো সত্যি ক্ষতিকারক এটাও কিন্তু আপনার বাচ্চারা হচ্ছে কিন্তু আপনি জানেন না আপনি ভাবছেন বাচ্চা আমার ভালোই ঘুম কিন্তু না ও প্রচণ্ড ক্ষতি হচ্ছে কিন্তু সেটা আমরা মনে করি না যে ক্ষতি হচ্ছে ওর যেটা যদি ওর একশো পাওয়ার কথা ছিল কিন্তু সে আশি নম্বর পাচ্ছে সার্ফনেস কমে যাচ্ছে ঘুমের জন্য আপনি যদি না ঘুমুন দেখুন আপনার শরীরের পক্ষে অনেক রকম প্রবলেম ডেভেলপ করব আপনি কতগুলো এক্সাম্পল দিচ্ছি আপনি ভাবুন আপনার বাচ্চারাও কিন্তু এই সব প্রবলেম আছে কিন্তু আপনি ভাবেন না যে এটা প্রবলেম আপনি ভাবছেন এটা নর্মাল আছে আপনি দেখুন এই বাচ্চারা ঘুমোচ্ছে হাঁ করে এটা কিন্তু বেসিক্যালি অ্যাবনরমাল কিন্তু আমরা ভাবছি এটা কিন্তু ভালোই ঘুমোচ্ছে আর তারপরে আপনি সর্দি কাশির জন্য বারবার যাচ্ছেন আপনার ডাক্তারবাবু কি করছে একটু লিভোলিন বুডেকর দিয়ে দিচ্ছেন বলছে অ্যালার্জি প্রবলেম কিন্তু অ্যালার্জি যে রিয়েল প্রবলেম তার নাকটাই যে নাকে নিঃশ্বাস নিতে পারছে না ভগবান তো নাক দিয়েছে নিঃশ্বাস নেবার জন্য তো নাক দিয়ে নিঃশ্বাস নেব তো আমার অধিকার আমি অক্সিজেন নেবো নাক দিয়ে আরাম করে বুক ভরে না নিঃশ্বাস নেবো কিন্তু কী হচ্ছে আমি নিতে পারছি না কিন্তু সেইটা কিন্তু আপনি জানেন না এক্স্যাক্টলি যে বাচ্চা আপনার কিন্তু ঠিক নয় আপনি ভাবছেন এটা নর্মাল অ্যালার্জি বলে চালিয়ে দিচ্ছে অনেক এটা অ্যালার্জি বলে বাবা মাও অ্যালার্জি বলে চালিয়ে দিচ্ছে বেসিক্যালি সেম বাচ্চা দেখুন এইরকম হচ্ছে নর্মাল লাইফ হওয়া উচিত কিন্তু সেটা কি নর্মাল ছিল না আমরা ট্রিটমেন্টে পরে নর্মাল করে দিয়েছি এর সিম্পল একটা নাকের এন্ডোস্কিপি করলেই দেখা যাবে কেন নাকটা বন্ধ কেন সে ঘুমোতে পারে না কেন বারবার হাঁ করে দেয় কেন নাক ডাকে আপনি আবার একটা এক্সাম্পল দিচ্ছি দেখুন এই বাচ্চা দিনের পর দিন দিনের পর দিন লিবলিং বুটে দিয়ে দিয়ে কষ্ট পেয়েছে কিন্তু কেউ জানতে পারেনি শুধু অ্যালার্জি এই অ্যাজমার প্রবলেম শ্বাসকষ্ট না বেসিক্যালি এদের নাকের পিছনে অনেক সময় কোনো মাংস থাকতে পারে অ্যাডিনয়েড মেন হচ্ছে অ্যাডিনয়েড থাকার সম্ভাবনা খুব বেশি এছাড়া পলিপ থাকতে পারে কোনো মাছ থাকতে পারে কিন্তু না জেনে দিনের পর দিন অজান্তেই বেশ কিছু চিকিৎসা হচ্ছে যেটা একদমই অন্যায় আপনি দেখুন আপনি কে বাচ্চারা ঠিক আছে মোটেই না দেখুন কিরকম ঘুমোচ্ছে দেখুন কিন্তু বাচ্চাদের লাইফটাকে চেঞ্জ করে দেওয়া যায় বেসিক্যালি প্রপার ট্রিটমেন্ট করে সেম দেখুন বাচ্চা ঘুম হচ্ছে দেখুন অলরেডি সাউন্ডলেস ঘুম শুরু হয়ে গেছে এরা দিনের পর দিন দেখুন কিছু বাচ্চা এরকম কাঁচছে কীরকমভাবে এগুলো কোনোটাই কিন্তু নর্মাল নয় কিন্তু আমরা নর্মাল বলে ভাবি অনেক সময় এই যে কাটছে আড়াই বছর ধরে বাচ্চা বাবা মা দিনের পর দিন বিভিন্ন ডাক্তারকে দেখেছে সবসময় ওই অ্যাজমা লিবোলিন বুটাকড পলিসোগ্রাফি টেস্ট কিন্তু কোনো দরকার সিম্পল একটা নাকের এন্ডোস্কোপি করলেই পুরো ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এক্স্যাক্টলি কী আছে কেন বাচ্চাটা এরকম দেখবেন নিঃশ্বাস নেবে এই টানছে কাশি হচ্ছে মানে কি ভেরি সিম্পল আপনি বুদ্ধি লাগান নাকের তার মানে টানছে মানে নাকের বেশ কিছু সর্দি গলা যাচ্ছে পোস্ট নেজাল ড্রিপ হচ্ছে আর কাশি শুরু হয়ে যাচ্ছে কিন্তু কি করছি আমরা দিনের পর দিন কোনো না কোনো ডাক্তারবাবু বা কোনো কোনো মেডিটেশনে যাচ্ছি আর কিছু কেউ জানছি না কী আছে আমরা শুধুমাত্র গে কিছু ইনহেলার স্টেরয়েড লিভলিন বুটেকট এই সব দিয়ে দিয়ে কন্টিনিউয়াসভাবে ট্রিটমেন্ট করে যাচ্ছে তো কিন্তু এই বাচ্চা যদি সঠিক ট্রিটমেন্ট করা যায় সঠিক ডায়াগনোসিস করা যায় বাচ্চারা কিন্তু এইভাবে ঘুমাবে তার মানে বাচ্চার যে ভালো করে ঘুমোনোর যে অধিকার সেটা কিন্তু নিতে দিতে পারছেন না দেখুন আলটিমেট এদেরকে আমি ঘুমোনোর অধিকার দিয়েছি বেসিক্যালি কীভাবে সিম্পল ডায়াগনোসিসের মাধ্যমে একদিন এক কতগুলো বাচ্চা দেখুন এবং সেম ডেতে এটা বিরাট কিছু ব্যাপার নয় বিরাট মহামারীর ব্যাপার নয় সকালবেলা আসছে সকালবেলা আসছে দুপুরের মধ্যে ট্রিটমেন্ট করে বাড়ি চলে যাচ্ছে দেখুন নর্মাল হয়ে যাচ্ছে সবাই এবং একটা করে সুন্দর হাসি খুশি বাচ্চা চলে যাচ্ছে এবং জীবনগুলো বদলে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যে কয়েকদিন আগে এরকম বহু বাচ্চাই আমার কাছে প্রতিদিন আসছে যারা দিনের পর দিন ভুগে 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 জানে না এরা জানেও না ভালো করে শ্বাস নেয় কাকে বলে দিনের পর দিন দেখুন মনে হচ্ছে আরো দম নেই মানে বেসিক্যালি দম না নিয়ে জীবন কাটছে এদের এরা বেসিক্যালি সব কম্প্রোমাইজ লাইভ লিড করে কিন্তু জানে না এরা ভাবে আমি অনেক কিছু জিজ্ঞেস করে আচ্ছা তুমি আগে আগে ভাবতে কি এরকম যে কষ্ট পেতে বলছে আমি ভাবতাম যে এরকমই জীবন মানে এটাই খোলার পরে ভাবছি বলছে আচ্ছা বেশ কিছু গার্জেন করে জিজ্ঞেস করছে আচ্ছা এরকম দম নেবো তো এরকম করে দম নিতে পারবো তো সবসময় এরা কম্প্রোমাইজ লাইভ লিড করছে জানে না এরা এক্সেক্টলি আপনি একটা বাচ্চা দেখুন এ আমরা যখন অ্যাডিন করার করে বললাম যে এরকমভাবে অপারেশন করতে হবে ভয় পালিয়ে যেমনভাবে হয় দাদা দিদি দিদা ডাক্তারবাবু আছে হোমিওপ্যাথি ডাক্তারবাবু আছে সব সে পালিয়ে যাওয়ার চেষ্টা আর কি এ দেখুন পালিয়ে গেল তারপরে একদিন এলো বললো যে বাচ্চারা আর পেরে উঠছে না ডাক্তারবাবু ইমিডিয়েট অপারেশন কিন্তু তখন অলরেডি কিছু প্রবলেম চলছে তো তারপরে সঙ্গে সঙ্গে তো অপারেশন করা যায় না কিছু আমাদের দেখতে আমাদের টাইম আছে তো দেখুন বাচ্চারা কষ্ট পাচ্ছে দেখুন সেম বাচ্চা যখন ট্রিটমেন্ট করার পরে সাত দিন পরে দেখুন বসে আছে একই টেবিলে একই ড্রেসে ডিফারেন্ট বাচ্চা ঘুমোবে দেখুন ডিফারেন্ট ভাবে লাইফ তাহলে ভাবুন এই বাচ্চাগুলো কত কষ্টে জীবন কাটাচ্ছে কিন্তু আমরা এ দেখুন সেম বাচ্চা দেখুন কি সুন্দর ঘুমোচ্ছে তাহলে দেখুন এই ঘুমানোটা আমরা কিন্তু শিশুদেরকে ভালো করে দিতে পারছি না কেন পারছি পাচ্ছেন স্রেফ আমাদের ইগনোরেন্সের জন্য আমরা ভাবছি নাক ডেকে ঘুমোচ্ছে মানে দারুণ ঘুমোচ্ছে না ঘুমোচ্ছে না আপনি দেখুন একদিনে পাঁচটা বাচ্চা কীভাবে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে অথচ আমরা কিন্তু ভাবি না যে এদেরকে সুস্থ করে দেওয়া যায় কিন্তু ভয়ে ভয়ে আমরা বিভিন্নভাবে ঘুরে বেড়াই দেখুন পাঁচটা বাচ্চা একসাথে তো আবার আমি দুদিন আগেও আটটা বাচ্চার একসাথে অ্যাডিনয়েড কখনো কখনো কারো ক্ষেত্রে টনসিল কারো ক্ষেত্রে কানেক শুনতে কম পাচ্ছে সেগুলো করেছি কিন্তু এটা সবাই এক বেলায় ঠিক হয়ে যায় কিন্তু লোকের ধারণা কম আটটা বাচ্চারা আমি ছবি একসাথে করতে পারিনি কারণ জায়গাতে আটটা বাচ্চা তার সঙ্গে আমার ছবি একসাথে করা যায়নি বা কেউ কেউ একটু ঘুমোচ্ছে বা কেউ একটু আগে বাড়ি যাচ্ছে কেউ পরে বাড়ি যাচ্ছে তো পাঁচটা বাচ্চারা আমি দেখাচ্ছি দেখুন এটা আবার কয়েকদিন বাদে আটটা বাচ্চারাও করেছি একসাথে তাদেরকে আলাদা আলাদা করে করেছি পরের ভিডিও আমি দেখিয়ে দেবো সেটা ভাবুন সেম ডেতে একটা বাচ্চা চার চার ঘন্টা বাদে বাচ্চা কোনো বাড়ি যাচ্ছে নিশ্চিন্ত মানে সবাই হাঁ করে থাকতো নাইনটি পার্সেন্ট বসে বসে দেখবেন এরকম করে মুখটা খুলে শ্বাস নেয় কিন্তু দেখুন এদের এদের সব দাঁত আলটিমেট উঁচু হয়ে যায় কিন্তু গে টিথের ট্রিটমেন্ট করছে ডেঞ্জারের ট্রিটমেন্ট করছে সে মুখ দিয়ে শ্বাস নেওয়াটা বন্ধ করে দিন দাঁত ঠিক হয়ে যাবে কিন্তু সেটাই কনসেপ্ট নেই আমাদের এরা বসে সবসময় দেখবেন একটু ছোট্ট মুখটা তো সেটা হচ্ছে শুধু শুধু আমাদের জানার অভাবে বাচ্চাগুলো সাফার করছে তো আপনারা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভাবুন যে বাচ্চাগুলোকে নিশ্চিন্ত মনে ঘুমোতে দেওয়ার দরকার আছে ওটা ওদের অধিকার এবং ওই বাচ্চাগুলোকে ভালো রাখলে বাচ্চাগুলো গ্রোথ হবে বুদ্ধি খুলবে এবং সবভাবে সুস্থ থাকবে বারবার সর্দি প্রবলেম থেকেও মুক্ত পাবে নমস্কার